শুরু করব মা ও শিশু স্বাস্থ্য। এখানে একটি নাটক হবে, মানকে মান ওই নাটকটি করবে, তাদের কুশীলবরা নাটকটি করবে, সবাইকে আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। মা ও শিশু স্বাস্থ্য, নাটকটির নাম মা ও শিশু স্বাস্থ্য। মানকের পক্ষ থেকে সমস্ত নানম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রদ্ধেয় ব্যক্তিদের, আমরা আমাদের মানভূম আনন্দ আশ্রম নেত্রাঙ্গ ট্রাস্টের পক্ষ থেকে শ্রদ্ধেয় ব্যক্তিদের জানাই নমস্কার। বন্ধুদের ভালোবাসা এবং ছোট ছোট ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা এই মানটির পরিচালনায় এখানে একটি ভ্রাম্যমান স্বাস্থ্য শিবির আরম্ভ হতে চলেছে। আপনারা হয়তো জানেন যে আমাদের সাঁকরাইলও উদ্বোধন হবে, আমরা আজ এখানে আমাদের উদ্বোধন হচ্ছে এই মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্টের পরিচালনায়। এবং সেই সংস্থারই পক্ষ থেকে আমরা আজকে আপনাদের কাছে একটি মনোরম নাটক পরিবেশন করব, যেটা লেখা হয়েছে মা ও শিশু নিয়ে। নাটকটির নাম এখনো আধার। আমরা শুরু করব আমাদের আজকের নাটক। আমরা গাই মানুষের গান, আমরা গাই ওদের গান, আমরা গাই মানুষের গান, আমরা গাই ওদের গান। জীবন চলে
মুখোপাধ্যায় রচিত নির্দেশিত মাধ্যম আনন্দাশ্রম নিত্যানন্দ দাস পরিচালিত আজকের নাটক এখনো আহার। আমরা শুরু করছি আজকের নাটক এখনো আধার। মানে আসলে
বিনয় বলো কি হয়েছে তোমার স্ত্রী? মানে আমার আমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে। অভিনন্দন না বিনয়, অভিনন্দন না। এই কথাটা বলতে তুমি তো কিন্তু কিন্তু করছিলে কেন? এই একটু লজ্জা লজ্জা করছি আর কি। আরে লজ্জা কিসে, বাপ বলতো গর্বে আনন্দে, তাই না? না ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়েছি। ওই ডাক্তারবাবু প্যাথলটা পরীক্ষা করাতে বললেন, সেটাও করেছি, দেখা গেল পজিটিভ। অর্থাৎ বাচ্চা আসছে। তাহলে কি এবার হবো মা, এর যত্ন শুরু করে দাও। আর কি কি করতে হবে আমি এক এক করে সব বলে দেব। তাতু দেবে, তাতু দেবে। কিন্তু কিন্তু জানো কি মনিকা দি, এই প্রথম প্রথম পা ফেলে যাচ্ছি তো, তাই শরীরে শরীরে কেমন একটা টাই টান উত্তেজনা, একটা টান টান শিহরণ, একটা ছোট্ট শরীর আমার আমার গলা জড়িয়ে ধরে আধো আধো স্বরে বাবা বাবা বলে ডাকছে। কি কি আমার কাণ্ড, তাই না মরিকা দি? হ্যাঁ তাই। কিন্তু তার আগে ভেবে দেখেছ ওই একটা শরীরের মধ্যে ওই তুলতুলে ছোট্ট শরীরটা কিভাবে তিলে তিলে গড়ে উঠছে? হ্যাঁ ভাবছি গো, ভাবছি সব ভাবছি। এই একটা রক্ত আর মাংস আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে বড় হচ্ছে, হাত গজাচ্ছে, পা গজাচ্ছে, চোখ কান নাক মুখ সব তৈরি হয়ে যাচ্ছে। তারপর তারপর ওই প্রাণ পাখিটা কখন ফুরুত করে যে ঢুকে যাচ্ছে। কথাগুলো আমার মাথার মধ্যে গুঁতো গুঁতি শুরু করেছে।
আমি হাত দিয়ে গান খুলবো না গো, গান গিয়ে গান খুলবো। কেন ভাই বলো তো? আচ্ছা দিদি ভাই, তুমি শোনা সেই একের ঘরে নামতা না একটা বলতো? আমার দেবতা আমাকে চাকিলে, চলো দিন ভাই আমি
সুখ করে পড়বে। সকাল বেলায় ঘাসের আগায় একটা নিটল মুক্ত আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসবে। দারুণ নাম রেখেছো গো আব্দুল ভাই, দারুণ নাম রেখেছো। সব করে ফেলেছি। আসলে কি জানো বিশু ভাই, ইংরাজি কথা তো তাই সবসময় মনে রাখতে পারি না। আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ তো। যা বাবা, এই স্বাস্থ্যকার কথাটা তোমার থেকে ইংরেজি হলো গো? না না, ওইটা পরের কথাটা। তাহলে তাহলে দিদি ভাই কি দাঁড়ালো গো, একটা বাংলা আর একটা ইংরেজি, মানে বাংলাইজি গো বাংলাইজি। ও পাগল ভাই, তুমি যা একখানা বানাচ্ছ না? আমি দিদি ভাই না, এইসব কথাগুলো বললে না ওদের মনে গাঁথা হয়ে থাকবে গো, ওদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা এবারে বলো তো আব্দুল ভাই, ওই টিকাকরণগুলির মাধ্যমে তুমি তোমার মেয়েকে কোন ছয়টি মারার রোগ থেকে বাঁচিয়েছো? হ্যাঁ বলতো। খেয়েছে, খেয়েছে দেখছি একেবারে বৃত্তি পরীক্ষা। দেখি মনে করার চেষ্টা করি। শোনা যায়
অজ্ঞতার জন্য, মূর্খতার জন্য। কেন আমরা পাচ্ছি না আমাদের সন্তানদের জন্য এক নিরাপদ পৃথিবী তৈরি করে দিতে? পারছি গো পারছি, আস্তে আস্তে পারছি। গ্রামের বুকে একটা আধার আছে বলেই তো আমি আলোর গান গাই। তরকারি কথা কাটিয়েছে, তরকারি কথা কাটিয়েছে, শিশুর তরুণে শিশু রাখবে জানালে। তরকারি কথা কাটিয়েছে, ভিটামিন এ আছে গো,
I'm gonna go to the hospital.
নমস্কার সমস্ত দর্শকদের, আমাদের মানব আম দর্শক নিত্যান্ত রাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমাদের বিধায়ককে। আমরা মানকের পক্ষ থেকে আমাদের মাঠক গোষ্ঠী এই নাটকটি আমরা এমনি এক্সেল নিয়ে, মা শিশু নিয়ে, মশা ম্যালেরিয়ার সম্বন্ধে আমরা বিভিন্নভাবে প্রত্যন্ত গ্রামের পর গ্রাম আমরা প্রচার চালিয়ে যাই, যেখানে দরকার সবার আগে মানুষের সচেতনতা, মানুষের সচেতনতায় আনে সুস্বাস্থ্য। এই সচেতনতা আমরা টাউনের বুকে নয়, শহরের বুকে নয়, আমরা প্রত্যন্ত গ্রাম, যেখানে আমরা সোল, বরিশোল, মাকড়খোলা এইসব প্রত্যন্ত গ্রামের ভিতরে ভিতরে এই মানটির পক্ষ থেকে আমরা নাটকটি পরিবেশন করে বিভিন্নভাবে মানুষকে সচেতনতা গড়ে তোলার সাহায্য করছি এবং চাই আপনাদের সহযোগিতা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের নাটককে এখানে শেষ করছি। নমস্কার। আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতো মহাশয়, তাকে আমরা হার্দিক অভিনন্দন জানাই। এলাকার যুববুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রতীক মানুষ তথা দু নম্বর ব্লকের ন নম্বর পিয়াশালা অঞ্চলে আজ বর্তমান সরকারের সহযোগিতায় মান পরিচালিত যে স্বাস্থ্যসেবী ন নম্বর পিয়াশালা অঞ্চলে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা এলাকার মানুষ তথা আমাদের শালগুলি বিধানসভার বিধায়ক শ্রীকান্ত মাহাতো, বড়বেতা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, সমাজসেবী আমাদের রুবিদা, সহযোগী দুলালদা, সহযোগী শ্যামসুন্দর সত্যপতি, সহযোগী কিশোরী মোহন সিংহ, সহযোগী অরুণ কুমার পাল, আমাদের সহযোগিনী কাবেরী চ্যাটার্জি, আমাদের সংখ্যালঘু তরফ থেকে আক্তার আলী খান, এলাকার স্বনামধন্য বুদ্ধিজীবী প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় রাঘবী কন্যা, বর্তমান হুমগড় গান স্কুলের প্রধান শিক্ষিকা মালা মজুমদার এবং বর্তমান গান স্কুলের পরিচালক মন্ডলী অসিত কুমার গোস্বামী প্রাক্তন শিক্ষক, এবং আমাদের অঞ্চলের এবং মান আধিকারিক, তৎসঙ্গে আমাদের অঞ্চলের প্রধানই এখন তাকে মনোরঞ্জন বাবুকে মনোরঞ্জন বাবু সহযোগিতায় এবং বর্তমান অঞ্চলের যে সমস্ত কর্মচারী তাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি। এই সমস্ত অনুষ্ঠানটিকে পরিচালনা করার জন্য আমি তুষারকান্তি পণ্ডা মহাশয়কে অনুরোধ করছি। এই মহতী সভা পরিচালনার দায়িত্ব নিয়ে আমি কতটা কি করতে পারবো জানি না, যদি কিছু ভুলভ্রান্তি ঘটে থাকে সভা পরিচালনা করতে আপনারা আমাকে ক্ষমা করবেন। প্রথমেই আমি এই সভায় সভাপতিত্ব করার জন্যে মাননীয় প্রধান ন নম্বর পিয়াশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় শ্রী যুক্ত মনোরঞ্জন হেমরমের নাম প্রস্তাব করছি।
এরপর আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মান্ডের আধিকারিক মাননীয় পাপিয়া সেন মহাশয়কে। মাননীয় বিধায়ক শ্রী শ্রীকান্ত মাহাতো মহাশয় ও অন্যান্যরা, আজকে আমরা যে ধর্ম শিবিরটি করছি তা কিন্তু কতগুলো কারণ আছে। কারণ বেশ কিছুদিন আগে আপনারা জানতে পারবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উনি বলেছিলেন যে মানুষের দৌড়ে দৌড়ে উনি স্বাস্থ্য পরিষেবাকে মানে পাঠিয়ে দেবেন। সেই পাঠানোর যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেই উদ্যোগটা এতদিনে আমরা সফল করতে পেরেছি আশা করি। তবে সফল তো একা হয় না, সফল সকলকে নিয়ে হতে হয়। আজকে যারা এখানে আছেন মাননীয় মহাশয়গণ এবং মাননীয় বিধায়ক মহাশয়ের কাছেও আমার আবেদন থাকবে, এই পরিষেবাটা যেন সত্যি সত্যি মানুষরা ভালোভাবে পেতে পারে। ভালোভাবে পাওয়ার জন্য দায়বদ্ধতা যেমন আমাদের আছে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যেই জায়গায় আমরা এই শিবিরগুলো করব সেই জায়গাটা যেন একটা ভালো জায়গা হয়, একটু পেশেন্টরা এসে বসতে পারে এবং যারা এই পরিষেবাগুলো দেবে তারা যেন ঠিকমতো যথাযথভাবে দিতে পারে। আমরা যে পরিষেবাগুলো দেব সেই জায়গায় যদি আপনারা মানে আমার বেশি করে বলা এই জন্যই যেহেতু জিপিতে করছি আপনারা একটু মনিটরিং সুপারভিশনটাও করবেন, কারণ মানতে পক্ষ থেকে আমাদের 9টা এরকম ক্লিনিক দেওয়া হয়েছে। কাজেই ভ্রাম্যমাণ শিবিরে আমাদের কন্টিনিউয়াসলি খুঁজতে হচ্ছে সব জায়গায় ঠিক মতো চলছে কিনা। এবং আরেকটা খবর যেটা বলি, যে সমস্ত গ্রামের মানুষজন তারা হেঁটে আসতে পারবেন না তাদেরকে বাড়ি থেকে তুলে আনার জন্যও কিন্তু আমরা ব্যবস্থা রেখেছি যাতে তারা ঠিকমতো এসে এই পরিষেবাটা নিতে পারেন। তাই ব্যবস্থা আমাদের কিছু আছে, আপনাদের তরফ থেকে কিছু সাহায্য আছে, নিশ্চয় তারা সবে মিলে করি কাজ। এই জিনিসটা আমরা কিন্তু খুব সবাই ভালো করে জানি, তাই এই জায়গায় সাহায্যের জন্য আমরা অপেক্ষায় রইলাম। এবং আজকে আমি বেশি কিছু সময় নেব না, বিধায়ক মহাশয় ভীষণই ব্যস্ত, আর পরে আমরা আরো ডিটেলস যত কথাবার্তা বলার স্কোপ পাবো। আপনাদের যদি কখনো মনে হয় যে আমাদের কাছে আরো কিছু জানতে চান আপনারা বলবেন, আমরা নিশ্চয়ই এসে আপনাদের সঙ্গে বসে আলোচনা করব। কারণ যে কোনো কাজ করার সময় বসে আলোচনা করলে সেই কাজটাকে সুষ্ঠুভাবে আরো মানুষের কাছে এগিয়ে নেওয়া যায়। আমাদের কিন্তু যেটা পরিষেবার মধ্যে রয়েছে প্রতিদিন মিনিমাম আমরা বলছি 100 জন পেশেন্ট আমার আসতেই হবে, আমাদের এখানে ডাক্তারবাবুদের কাছে বলা আছে। কাজে 100 জন তা আসতেই হবে, তার উপরে যত আসবে সেই পরিষেবা আমরা দিয়ে যাব। কাজে আপনাদেরও যদি কোনো কিছু সাজেশন থাকে সেটাও দিয়ে দেবেন। কাজে আমি আর সময় বেশি নিচ্ছি না। ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবির আজকে হিমগড় এলাকা পিয়াশালা গ্রাম পঞ্চায়েতে কলকাতা 2 অর্থাৎ গোয়ালতোড় ব্লকের এই শিবির উদ্বোধন এবং পরিচালনা করছেন আমাদের কলকাতার মান নামক একটা সংস্থা। আমরা চাই গ্রাম থেকে গ্রামান্তরে দরিদ্র পরিবারের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যকে নিরোগ শরীরকে রাখার জন্য পরিষেবা পৌঁছে যাক। কিন্তু এই পরিষেবা মানুষের কাছে দেওয়া এবং নেওয়ার জন্য যে যৌথভাবে পরিকল্পনা দরকার, যে সাহায্য সহযোগিতা দরকার, যারা দেবে এবং যারা করবে যে আন্তরিকতা দরকার, সেই সহভাগী আন্তরিকতা মর্মস্পর্শী হৃদয় মানব বোধ আজকে মানুষের মন থেকে উঠে যাচ্ছে। সেই রকম একটা ঘোর সংকটে দাঁড়িয়ে মা মাটি মানুষের নেত্রী জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সারা বাংলাতে প্রতিটা পরিবারের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য উদ্দেশ্যে সেই মহামনীষী মহম্মদের বাণীকে পাথেয় করে বলছে, যদি পর্বত না আসে পর্বতের কাছে আমাকে আমাকে সাধনা করার জন্য পৌঁছে যেতে হবে। তাই মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দেওয়ার পাথেয়কে চিন্তা ভাবনা করে যে মান নামক সংস্থাকে দায়িত্ব দিলেন এনআরএইচএম, গ্রামীণ রুরাল হেলথ মিশন যে ন্যাশনাল হেলথ মিশন আছে তাদের মধ্য থেকে আমরা চাই যে মানুষের মধ্য থেকে সেই স্বাস্থ্য পরিষেবা শুধু উদ্বোধনের মধ্য দিয়ে নয় কার্যে রূপান্তর হয়ে মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষ সুস্থ সবল থাকবে,
মন এবং মানসিকতার দিক থেকে মানুষ আগ্রহের সঙ্গে গ্রহণ করবে এবং গ্রহীতা এবং দাতাদের মধ্য দিয়ে দেওয়া এবং নেওয়ার মধ্য দিয়ে একটা মানব সম্পর্ক একটা সমন্বয় সাধন হবে। মানুষের যে চিন্তা ভাবনা যে অভাব অভিযোগ আমরা মুক্ত করতে পারব। তাই আসুন আমরা সবাই মিলে আজকের এই ভ্রমণ স্বাস্থ্য পরীক্ষীর মধ্য দিয়ে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়, দায়িত্ববদ্ধ হয়, অঙ্গীকারবদ্ধ হয়, ন্যায়পরায়ণ হয়, মূল্যবোধ নৈতিক বোধের দায়িত্বের বিকাশ তৈরি করি, যার জায়গা থেকে আমাদের এই শিবিরটা সার্থক হবে আগামী দিনে। যারা প্রত্যন্ত গ্রামান্তরে পিছিয়ে আছে, পৌঁছে আছে, বঞ্চিত আছে, যারা হসপিটালে গোয়াল করে যেতে আমরা শুরুতে যেতে পারছে না, যারা আমাদের শালবনিতে যেতে পারছে না, বা যে সমস্ত গ্রামীণ হসপিটাল বিপিএইসি পিএইসি প্রায় মিতপ্রায় বন্ধ হয়ে গেছে, তাদের সেই সমস্যা ঘাটতিকে পূরণ করার লক্ষ্যে, মানুষকে সচেতন করার লক্ষ্যে, মানুষ যদি আমাদের কাছে না আসে অন্তত তাদের সামনে কাছাকাছি গিয়ে পৌঁছানোর একটা লক্ষ্যে আমরা এই ভ্রাম্য স্বাস্থ্য পরীক্ষা শিবির, চিকিৎসা শিবির আপনাদের কাছে নিয়ে এসেছি। কিন্তু নিয়ে আসলে হবে না। আজ থেকে এক দু বছর আগে যখন আমি একটা ডিবির প্রধান ছিলাম, সেদিন একটা সেমিনারে বলেছিলাম যে মানুষ আজ অপুষ্টিতে মরছে কেন, এত ভিটামিন বড়ি দেওয়া হচ্ছে, এত আশা কর্মী তৈরি করা হয়েছে, এত নার্স তৈরি করা হয়েছে, এত সাব সেন্টার তৈরি করা হয়েছে, অথচ মানুষের কাছে সেই পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার জায়গাটা কি, কেন বঞ্চিত হচ্ছে এই জায়গাটা? বঞ্চিত হওয়ার একটাই জায়গা, সেটা যাকে যা দায়িত্ব দেওয়া হচ্ছে, যাকে যা দায়িত্বে কর্তব্য পালন করা হচ্ছে, মানুষ কিন্তু আমরা কিন্তু সেই দায়িত্ব কর্তব্য পালন করার ক্ষেত্রে ত্রুটি তৈরি হচ্ছে। আমাদের মধ্যে যদি মানবিক বোধ না থাকে, আমাদের মধ্যে যদি মূল্যবোধ না থাকে, আমাদের মধ্যে যদি বিবেক না থাকে, আমি যদি ডাক্তার হয়ে মানসিকতার দিক দিয়ে সেবা শুশ্রূষা করে মানুষকে সুস্থ করে চিকিৎসা করার মানসিকতা তৈরি করতে না পারি, তাহলে একটা ডাক্তার 50,000 টাকা 1,00,000 টাকা বেতন পাওয়ার ভালো সেবামূলক কাজকর্ম হবে না, অত্যন্ত ঘাটতি হয়ে দাঁড়িয়েছে আজকে এই জায়গাটাই। আমরা চাই সেই পুনরুদ্ধানের অভ্যুত্থান ফিরিয়ে আনতে হবে, মানুষের সেই মানবিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, যে দায়িত্বের কর্তব্যের জায়গা থেকে মানুষ গ্রাম সমাজ তৈরি করেছিল, স্কুল কলেজ হসপিটাল তৈরি করেছিল, গ্রাম পঞ্চায়েত তৈরি করেছিল, গ্রাম স্বরাজ তৈরি করতে চেয়েছিল, দরিদ্র মুক্ত গ্রাম তৈরি করতে চেয়েছিল, সমাজের মধ্যে একটা মানবিক বিনিময় তৈরি করে সম্পর্কের স্থিতাবস্থা করতে চেয়েছিল, কেন ঘাটতি হবে সেই জায়গায়? সেই মনীষীদের কথা পাথেয় করে বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজী শরৎচন্দ্র, সুকান্ত, রবীন্দ্রনাথ, যাদের চিন্তা ভাবনাকে পাথেয় করে, যাদের নীতি আদর্শকে চর্চা করে, ডক্টর বিধায়নের মতো মানুষ যারা গ্রাম থেকে গ্রামান্তরে পিএইচসি তৈরি করেছিল, গোয়ালতোড় ব্লকের শালবনী পিএইচসি তৈরি করেছিল, গোয়ালতোড় বিপিএইচসি তৈরি করেছিল, আমলাসুল পিএইচসি, সেই সমস্ত হসপিটাল আজকে মৃতপ্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু রোগের সংখ্যা দিনের দিন বাড়ছে। তাই সরকারি একটা জনমুখী উদ্যোগ আজকের ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা, সেই পরিষেবাকে সর্বান্তকরণে সাফল্য করতে গেলে যেমন ডাক্তার বাবুদের একটা উদ্যোগ দরকার, এই সংস্থার আধিকারিকদের একটা চরম মানসিকতার উদ্যোগ দরকার। তার সঙ্গে সঙ্গে দরকার যারা গ্রহণ করতে আসছে, যারা চিকিৎসা পরিষেবা নিয়ে আসছে, তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকবে, আমি শুধু পরিষেবা নেব না, অন্যেরা যাতে পরিষেবা নিতে আসে। গ্রামাঞ্চলে যারা আজও শিক্ষার অবস্থা আছে, যাদের আজও শিক্ষা থাকলেও অনেক মানুষ মানসিকতার দিক থেকে চিকিৎসার অবহেলা করে সুনির্দিষ্ট সময়ে পরিষেবা নেয়নি, তার ফলে মারাত্মক শারীরিক দুর্ঘটনা ঘটতে পারে, মারাত্মক শারীরিক সমস্যা ঘটতে পারে, একটি অভাব অভাবের মধ্যে দিয়ে সমস্যা বাড়তে থাকে। আমরা দেখেছি যে টিবি রোগের ওষুধ গ্রামীণ টিউবারকুলোসিস সাব সেন্টারে দেওয়া হয়, অনেক রোগীকে ওষুধ দেওয়া হলো, নিয়মিত খেতে যায় না, তার অবহেলা এবং দায়িত্বহীনতার অভাবে। তাহলে আমরা যে সাব সেন্টারে ওষুধ পাঠালাম, আমরা যে ডাক্তার নিয়োগ করলাম, আমরা যে এনএম নার্স নিয়োগ করলাম, আমরা যে আশাকর্মী নিয়োগ করলাম, কোটি কোটি টাকা গভর্নমেন্ট ব্যয় করলো, মানুষের যান মাল প্রাণে কিন্তু কাজে লাগলো না। তাই আসুন আমরা সকলে মিলে পরস্পর পরস্পরের পরিপূরক হই, সকলে মিলে দায়িত্ব কর্তব্য পরায়ণ হই, মানুষের সেবায়, দেশের সেবায়, সমাজের সেবায় নিজেকে উৎসর্গ করি, নিজে বাঁচি, অপরকে বাঁচতে জায়গা করে দিই, সেই চিন্তা ভাবনাকে পাথেয় করে আজকে এই ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা উদ্বোধন হলো। আগামী দিনে ভবিষ্যতে এই পরিষেবা আরো বাড়বে, আমরা প্রতিটা
প্রতিটা শিশুর কাছে, প্রতিটা মায়ের কাছে, প্রতিটা পরিবারে, প্রতিটা মানুষের কাছে সেই পরিষেবা নিয়ে যেতে চাই। আপনাদের সহযোগিতা, আমাদের আন্তরিকতা, সকলে মিলে একটা সুবর্ণ সোনার বাংলা তৈরি হবে, সুস্থ নিয়োগ শরীর তৈরি হবে, সুস্থ সমাজ তৈরি হবে, সবাই সহভাগী হয়ে বাঁচব, সুখে বাঁচব, শান্তিতে বাঁচব, একটা উন্নত সমাজ ব্যবস্থা করে তুলব। এই কথা বলে সকলকে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে সকলের আশীর্বাদ প্রার্থনা করে, যাতে মানুষের সবাই, দেশের সবাই, আপনার সবাই, দেশের সবাই নিজের জীবন উৎসর্গ করতে পারি। এই কথা বলে আমার ক্ষুদ্র তাৎক্ষণিক বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। আমাদের সাংগঠনিক বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীকান্ত মাহাতো মহাশয় এখানে উপস্থিত আছেন, ডক্টর ভুক্তা, আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী দুলাল মণ্ডল, শ্যাম সত্যপতি, বিশিষ্ট সমাজসেবিকা মাননীয়া কাবেরী চ্যাটার্জি, বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় রাখরি পন্না মহাশয় এবং অসিত গোস্বামী এবং বর্তমান প্রধান শিক্ষিকা আহমগড় বালিকা বিদ্যালয়ের মালা মজুমদার মহাশয়া। এখানে উপস্থিত আছেন মান্টের আধিকারিক, মান্টের আধিকারিক পাপি আসেন। প্রথমেই আমরা আমাদের মাননীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতোকে ফুল দিয়ে আমরা অভ্যর্থনা জানাব। অভিনন্দন অভ্যর্থনা জানানো হবে, প্রতিমা দাস অভ্যর্থনা জানাবে আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় রবি রায় মহাশয়। এরপর পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাবেন বিশিষ্ট সমাজসেবী দুলাল মণ্ডলকে, প্রতিমা দাস। শ্যাম সত্যপতি মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাবেন, প্রতিমা দাস। এরপর আমাদের বিএমই সাহেবকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবেন। পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবেন কাবেরী চ্যাটার্জিকে। এবার পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাবেন আমাদের আজকের সভার সভাপতি এবং নানান্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান মহানঞ্জন হেমব্রম মহাশয়কে। পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাবেন আমাদের রাজশ্রীর প্রধান শিক্ষিকা মাননীয়া মালা মজুমদার মহাশয়কে। এরপর পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হবে অসিত গোস্বামী মহাশয়কে, বিশিষ্ট শিক্ষাবিদ। এরপর পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হবে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক এবং বিশিষ্ট শিক্ষাবিদ রাখরি পন্না মহাশয়কে। পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হবে বিশিষ্ট সমাজসেবী কিশোরী মোহন সিংহ মহাশয়কে। পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হবে বিশিষ্ট ডাক্তার পি কে ভুক্তা মহাশয়কে। এরপর পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হবে আমাদের এই আজকের যে মহতী অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠানের যিনি যে যারা পরিচালনা করছেন সেই মান্টের আধিকারিক মাননীয়া পাপি আসেন মহাশয়কে।
ঠিক আছে ৬৪,৬৭৫ হচ্ছে মানে ওই দিয়ে দেবেন ৩৩,৪৫,৩৩,৩৫ দাম এটা আছে কি? ব্লাড সুগার টেস্টের নাই প্যারামেডিকেল চিকিৎসা পরিষেবা থেকে অনেকটা দূরে আছে, সার্বভৌমিক কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় এলাকার বিভিন্ন মানুষজনের চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা দেখা দেয়। আমি প্রথমেই আজকে মান্টে যিনি আধিকারিক এসেছেন তার কাছে তাদের উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত হই এবং জানতে পারি যে তাদের এই চেষ্টা কীভাবে কার্যকরী করা হচ্ছে। এবং সম্ভবত এই ধরনের প্রচেষ্টা আমি কখনো দেখিনি, আমার এত বয়স হলো কখনো দেখিনি। আমরা
আমরা জানি স্বাস্থ্য হচ্ছে সম্পদ, সেই স্বাস্থ্য কিন্তু একদিনে গড়ে ওঠে না। একটি শিশু জন্মানোর পর থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি ও তার বিকাশ ঘটে। বৃদ্ধি ও বিকাশের বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে না পারলে, স্বাস্থ্য সচেতন বা স্বাস্থ্য ব্যবস্থা না হয়ে উঠতে পারলে কখনোই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব নয়। আমি অবাক হয়ে দেখলাম যে মান্টের পক্ষ থেকে স্বাস্থ্য সম্পর্কে কি ধরনের সুযোগ সুবিধা এলাকার লোক পাবে তা জানি না। তো আজকের এই যে অনুষ্ঠানের প্রারম্ভে যে নাটকটি বর্জস্থ হল, এর বক্তব্য বিষয়বস্তু ফাউজনুরও তা আমাকে মুগ্ধ করেছে। আমার তো মনে হয় যে চিকিৎসা পরিষেবার চাইতেও মানুষের উপকার দূরীকরণে এই ধরনের প্রচেষ্টা গ্রামেগঞ্জে যদি ছড়িয়ে দেওয়া যায়, প্রত্যেকটি পাড়ার আটচালায় যদি এই ধরনের একটি করে অনুষ্ঠান করা যায়, আমার মনে হয় মানসিক দিক দিয়ে স্বাস্থ্য সম্পর্কে জনগণের সচেতনতা অনেক বৃদ্ধি পাবে। শিশু জন্মায় তা স্বাভাবিক নিয়মে, কিন্তু জন্মানোর পর তাকে সঠিক পথে পরিচালিত করা, সুস্বাস্থ্যের অধিকারী করে তোলার দায়িত্ব কিন্তু একদিকে যেমন মায়ের তেমনি সমাজের তেমনি দেশের এবং রাষ্ট্রের। এখন প্রশ্ন হল সেই যে সমস্ত বিভিন্ন দিকগুলো আছে যা শিশুর সুস্বাস্থ্যের পরিপন্থী, সেই দিকগুলোকে দেখিয়ে দেওয়া, সেই দিকগুলো সম্পর্কে ইঙ্গিত দেওয়া এবং প্রয়োজনে চিকিৎসা পরিষেবার সুযোগ দেওয়া, এগুলো হচ্ছে মূল জিনিস। আমি খবর নিয়ে জানলাম যে এই ধরনের যে প্রাম্যমান ইউনিটটি আমাদের এই গণমোড় পিয়াশালা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ উদ্বোধন ঘটল, এরা সপ্তাহে চার দিন করে প্রতিটি গ্রাম সংসদে গিয়ে গ্রাম সংসদের লোকদের পরিষেবা দেবে এবং আর ৬টি গ্রাম সংসদের ক্ষেত্রে আবার নতুন করে নতুন দল হবে এবং সেক্ষেত্রে ওই ধরনের প্রচেষ্টা নেওয়া হবে। এদের যে সমস্ত পরিষেবাগুলি দেওয়ার কথা আমি জানলাম, তার মধ্যে রক্ত পরীক্ষা, তার মধ্যে এক্স রে, তার মধ্যে পুষ্টি তথা উপপুষ্টি বা অনুপুষ্টি যেগুলো ঘটছে তার কার্যক্রম পর্যালোচনা করা এবং অপুষ্টি বা অনুপুষ্টি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে এরা আমাদের এলাকার মানুষদের সাহায্য করবে বলে আমরা জানতে পারলাম। যদি এই ধরনের চেষ্টা ফলবতী হয় তাহলে বিশেষ করে এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে শিশুদের বিকাশ ত্বরান্বিত হবে এবং শিশুরা অপুষ্টির হাত থেকে রক্ষা পাবে। আজকে যে কাটিকাটি আমরা দেখলাম তার মাঝখানে দেখানো হয়েছে অপুষ্টির মূল কারণ কিন্তু অপুষ্টি নয়, অপুষ্টির মূল কারণ কিন্তু নিরক্ষরতা।